আমার বন্ধুগণ, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য মাজরা, কৃষি ক্ষেত্র, এটাকে কাজ করতে হবে, কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, একটাই কারণ, সেটা হলো গোলামি কারো চলবে না, গোলামি করতে হবে একমাত্র কার, আল্লাহ। আস্তে বলবেন না, কার? আল্লাহ। আমাদের হৃদয়ের সম্পর্ক রাখা দরকার, দুর্বল না মজবুত? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আজকে যদি এই আয়াতের বাস্তবায়ন যদি সমাজে থাকতো, ইসরায়েলের বাচ্চারা হামলা করার সাহস পেত না, পেত না। প্রবলেম একটাই, সেটা হলো আমাদের পারস্পরিক মায়া মোহাব্বত কিচ্ছু নাই, কিছুই নাই। ইসরায়েল বিমান হামলা করবে কেমনে? তেল তো মুসলমানের, কেমনে মারবে? অসম্ভব। কিন্তু আজকে মুসলমান এক না পৃথক? এক না পৃথক? ইয়েমেনকে সৌদি আরব মারে, ইরানকে ইরাক মারল, কত কি! এই যে মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সৃষ্টির পেছনে ইহুদি খ্রিস্টানদের মদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ আল কিফ আল কুফর মিল্লাতু ওয়াহিদা, কুফুরি শক্তি কিন্তু এক, ওরা কিন্তু সব একতালে থাকে। অথচ 180 কোটি মুসলমান পৃথিবীতে, প্রতি 4 জন একজন মুসলমান। এরপর ধনীর তালিকায় যদি দেখা যায় 1 থেকে 10, 10টা রাষ্ট্র যদি গণনা করা হয়, এর মধ্যে মুসলমানের দেশগুলি বেশি হবে। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তেল সম্পদ সব মুসলমানদের হাতে। কিন্তু এরপরেও ফিলিস্তিন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। ছোট্ট সন্তানকে মা কোলের মধ্যে নিয়েছে, সেই ছোট্ট সন্তানের মাথার খুলি নাই, পা ছিটকে পড়ে গেছে, পা নাই, চোখ নাই। বম্বিং করে উড়াইয়া দিচ্ছে বিল্ডিং গুলো, মাটির সঙ্গে মিশাইয়া দিচ্ছে, যুগের পর যুগ এই অত্যাচার, অমানবিক নির্যাতন গুলো চালাচ্ছে। সুলেমান আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত বাইতুল আকসা একজন পয়গম্বর নির্মাণ করেছেন, সেই বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। মুসলমান খুঁজতেছে শুধু তসবির মধ্যে জান্নাত, তসবি শুধু পড়লেই জান্নাত পাওয়া যাবে না, তসবি পড়েন সমস্যা নাই। প্রয়োজনে মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনের মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা? কেউ তো স্লোগান দেন, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এই স্লোগান কিন্তু অনেকে ভয় পায়, ভয় পায় না? যারা ভয় পায়, যে মুসলমান ভয় পায়, তো মুসলমানই না। আল্লাহর নাম নিলে যদি ওর ভয় লাগে, ওর মধ্যে কি ইসলাম আছে? আছে ইসলাম? আছে? ফিলিস্তিনবাসীর 1 নম্বর অস্ত্র কি? আল্লাহু আকবার, তাকবীর। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না? তো লোক বেশি কম এটা আমি কোনো ফ্যাক্ট মনে করি না। গতকালকে ঠাকুরগা মাহফিল ছিল, মাহফিলে লোক ছিল প্রায় লক্ষাধিক, শেষ কোথায় আমি জানি না। শুধু মাহফিল প্রাঙ্গণ থেকে আমার বের হতে সময় লাগছে প্রায় ঘণ্টাখানেক। কিন্তু এটা বড় বিষয় নয়। নূহ আলাইহিসসালাম, ইন্নি দাউতু কওমি ইসলাম কবুল করছে মাত্র 80 থেকে 90 জন। এটা কি আল্লাহর নবীর ব্যর্থতা? না, তার বউ পর্যন্ত ইসলাম কবুল করে নাই, তার ছেলের কেনান পর্যন্ত ইসলাম মানে নাই। হতাশার কোনো কারণ নেই, আমাদের কাজ আমরা চালিয়ে যাবো।
يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. كنو تنشن نئي پروشکار آسك كار کس امر پروشکار نئي نئي وہ كار کس تگه اللہ کس تگه امان فائرم اکٹو کن لگن منو جگ دے شنون ایک رات پیچھے اکٹو اکٹو کرے شب دیکھتے کہ اکٹو اکٹو کرے بولار چسٹا کرچھے اکٹو کن لگا بین যে সূরা থেকে আমি তেলাওয়াত করছি সেই সূরার নাম হলো তাগাবুন। তাগাবুন মানে হলো হার জিত। আমরা হারতে চাই না জিততে চাই? মূলত হার জিত কি দুনিয়ার না আখিরাতের? আখিরাতে ইয়াউমুত তাগাবুন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি যালিকা ইয়াউমুত তাগাবুন। হার জিত মূলত আখিরাতে বিচার হবে। বিচারটা করবেন কে? সেদিন কি কোনো ঘুষটুস চলবে? ক্ষমতার প্রভাব খাটবে? কই রায়টা ওইরকম করে দেন? এরকম কেউ বলার মতো থাকবে নাকি? এরকম এখন দুনিয়াতে আছে না নাই? রায়টা একটু উল্টায় দাও। আছে না নাই? আমার মন মতো হতে হবে? এগুলো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন শোনো বান্দা, ওয়াকিমুল ওয়াজন বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। ওজনটাকে সঠিক করো, ওজনটাকে বেঠিক করো না। দুনিয়ার ওজন যদি ঠিক থাকে আখিরাতের ওজন তোমার ঠিক থেকে যাবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দু আল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. جوري بولون الله أكبر. যখন তোমরা কোন আদালত যখন তোমরা কোন বিচার কার্য করবে সেই সময় তোমরা আদালতটাকে কায়েম করে ফেলবে, সঠিক রায়টা দিয়ে দেবে। আল্লাহ তাআলা আরশ আযিমের ছায়ায় সাত শ্রেণী আরশ আযিমের ছায়ায় ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের তালিকায় স্থান দিয়েছেন যারা দুনিয়ার জীবনে ন্যায় বিচার করতে পেরেছে। ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক আমি তাদেরকে আমার আরশ আযিমের ছায়ায় জায়গা দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরশ আযিম এটা কি এ পাড়া ও পাড়া? আরশ আযিম কই? সাত আকাশের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবহ ইসমা রাব্বিকাল আ'লা। ইসমে তাফজিলের সিগা আ'লা। বলেন সবাই আ'লা। আবার বলেন আ'লা। আ'লা সবচেয়ে উপরে যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। আমরা যেখানে বসে আছি এটা হলো মানিকগঞ্জ ঘিও। আমরা যে দেশে বসে আছি সেটার নাম কি? বাংলাদেশ। এরকম বাংলাদেশের মতো আরো দুই শতাধিক দেশ আছে, আছে না? সে দেশের মন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, পাওয়ারফুল নেতা আছে, স্বৈরাচারী নেতা আছে, আছে না? নেই বলেন। এই যে বিশাল এই ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ডের এই বিশাল জনপদকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা দিনের বেলা আলোকিত করার জন্য একটা লাইট দিয়েছেন, সেই লাইটটার নাম কি বলেন তো? সূর্য। এটা কি এমনি এমনি চলে? জ্বালানি লাগে না? কে দেন? আস্তে বলবেন না, কে দেন? মানুষ কি কম মূল্যবান? একটা মানুষের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন যে একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, ফাকাতালান্নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। একটা মানুষের দাম আল্লাহ কত দিয়েছেন, কিন্তু আমার দেশে কি সেই মানুষের দাম আছে? কুত্তা পালে 3 লাখ টাকা খরচ করে মাসে। কুত্তা কুকুর পালে 3 লাখ খরচ করে। রাস্তায় মানুষও পড়ে থাকে, থাকে না? মানুষ পড়ে থাকে না? পড়ে থাকে না? রাস্তায় মানুষ পড়ে থাকে আর ও কুত্তা পালতেছে 3 লাখ টাকা দিয়ে। এগুলোর জবাব দিতে হবে কার আদালতে? আস্তে বলুন, কার আদালতে? আল্লাহর আদালতে। আমি কুকুর বিদ্বেষিতা বলছি না, কুকুর আল্লাহর প্রাণী, সমস্যা নেই, কিন্তু কুকুর কুকুর পালতে রাসূলকে আদেশ দিয়েছেন? আরো তো প্রাণী আছে, আরো প্রাণী নাই?
আছে আমার ভাইয়ের এই সূর্যটা আলো দেয় আমরা এই ভূখণ্ডে বসবাস করি এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আলো দিয়ে যাচ্ছে আলোকিত করার জন্য আমাকে আপনাকে জীবিত রাখার জন্য সুস্থ রাখার জন্য গাছগাছালির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা সেট করে দিয়েছেন এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড় আমার এই সূর্যের চাইতে মহা শূন্য রাতের বেলা দেখতে পাই চাঁদের পিছনে মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু তারকা দেখতে পাই ব্যাটেল জয়িস সুপারনোভা আড্ডা এরকম করে প্রক্সিমা সেন্ট্রাই বিভিন্ন তারকাগুলো দেখতে পাই ওই সূর্যের চাইতে ব্যাটেল জয়িস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় মনে হয় ছোট হয়ে গেছে নাকি এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ তাহলে তারকাটা আমার সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড় এরকম একটা দুইটা নয় লাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ অসংখ্য তারকারা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাকাশকে সুসজ্জিত করেছেন ডেকোরেট করেছেন আমার ভাইরা এরকম তারকা একটা দুইটা নয় অসংখ্য গ্যালাক্সি আছে এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন মিলিয়ন না বিলিয়ন 500 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে মানুষ চাঁদের দেশে গেল মানুষ মঙ্গল গ্রহেও গেছে মঙ্গল গ্রহের জায়গাও কিনছে ওখানে গিয়ে থাকবে কত স্বপ্ন তার যাও তোমরা যাও থাকো মানুষ মঙ্গল গ্রহ দেখলো চাঁদের দেশ দেখলো এখন যদি মানুষ মনে করে আদম সন্তান যদি মনে করে একটু তারকার দেশ দেখতে যাব সূর্য তো দেখা সম্ভব না সূর্য দেখতে গেলে থাকবে নাকি কিছু জ্বলে পড়ে সারখার হয়ে যাবে তারকার দেশ যদি কেউ দেখতে চায় কেমন করে দেখবে সে এটা তো অনেক দূরে কিছু কিছু তারকার আলো এখন আল্লাহর জমিনে স্পর্শ করেই নাই পৃথিবীর বয়স কত অথচ তারকার আলো এখনো দুনিয়াতে আসে নাই এমন তারকাও আসে না নাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই এই জায়গায় যদি কেউ যেতে চায় দুনিয়ার কোনো বিমানে চলবে না দুনিয়ার কোনো হেলিকপ্টারে চলবে না তবে নভোযান লেটেস্ট অ্যাপোলো 11 যদি চড়ে কেউ রওনা দিতে চায় যার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার যদি কেউ রওনা দিয়ে যেতে চায় তাহলে তার সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব বলতে সম্ভব বলেন সম্ভব সম্ভব এ তো মহাশূন্য সবচেয়ে কাছের তারকার কথা বললাম এই বিশাল মহাশূন্য আকাশে যাই নাই আর এই মহাশূন্যের মাঝে ছোট্ট একটা দুনিয়ার ছোট্ট একটা ভূখণ্ডের একটু পাওয়ার পেলে ক্ষমতা পাইলে ভাবে আমি কি হনুরে আছে না নাই কিছুই হন না আপনি কুসু আপনি কিছুই হন নাই ফেরাউনকে খতম করেছেন কে আল্লাহ আসতে বলবেন না তিনি কে আল্লাহ নমরুদকে শেষ করে দিয়েছেন কে আল্লাহ ফেরাউন কিন্তু এক মিনিট আগেও জানতো না যেই দরিয়াতে আমার মৃত্যু হবে নমরুদ কিন্তু ঘূর্ণাক্ষরও জানতো না সামান্য মশা আমারে শেষ করে দিয়েছে জানতো না এটা শিয়াল্লা মনে হয় নাই আসতে বলবেন না আছে না নাই এখনো আছে সব তিনি দেখছেন খেলা অবলোকন করছেন তামসা দেখতেছেন খেল কত দূর পারিস কর ধরবো আমি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ধরেন না কিন্তু ধরলে ছাড়েন না জব্বার কে জব্বার কে কাহার কে এই দুটা নাম যখন আমি ভাবি তখন মনে হয় আল্লাহ আমাদের মাফি করবেন না খুব ভয় পাই আম্পারার দুটো সুরা আমাকে খুব কাঁদায় মাঝে মাঝে
বিশেষ করে 30 তম পারার সূরাগুলো রাসূল পড়তেন আর কাঁদতেন নামাজের মধ্যে সাইয়েদুনা ওমর ফারুকের মতো মানুষ বাচ্চার মতো ডুকরে ডুকরে নামাজের মধ্যে কাঁদতেন ওই আয়াতগুলো আমাকে খুব ভাবিয়ে তোলে কি কঠিন আয়াত কি কঠিন আয়াত কি হিসাবের আয়াত মহান রব্বুল আলামিন বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ذَرَّةَ পরিমাণ ذَرَّةَ বুঝায় এমন একটা পরিমাণকে যা খালি চোখে দেখা যায় না এমন ছোট ছোট যদি ভালো কাজ কোনো বান্দা করে ফেলে সেদিন সে আমলগুলো সে দেখতে পাবে আবার যারা পরিমাণ যা খালি চোখে দেখা যায় না এমন কিছু অপরাধ যদি সে করে ফেলে তাও সেদিন সে দেখতে পাবে আমার বন্ধুগণ ভয়ঙ্কর আয়াত এটা আবার আরেক জায়গায় বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية جوري بولون الله أكبر الله أكبر جار نيكا منر پلن فاري هو بي تر جن جنت نيكا منر پلن فاري ناو هي جار بودا منر عمل جار فاري هو بي تر جن هاوية جلن توقني কি ভয়ঙ্কর আয়াতগুলো এগুলো আমার বন্ধুগণ এই জন্য আমার আপনার সবার আগে দায়িত্ব হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক কমানো না বাড়ানো কমানো না বাড়ানো কোরআনের সঙ্গে সম্পর্ক থাকবে বেশি যার আল্লাহর সঙ্গে মহাব্বত থাকবে তার বেশি এই জন্য আমরা কোরআনকে বেশি করে পড়ব বেশি করে জানব কেরাআত তিলাওয়াত দিরাসাত তাদাব্বুর সুন্দর তেলাওয়াত থাকতে হবে কেরাআত থাকতে হবে গবেষণা থাকতে হবে দরস থাকতে হবে পরিবারে দিতে হবে সন্তানদেরকে শেখাতে হবে আজকে আমার আপনার বাড়িতে টেলিভিশন দেখা মিস নাই কিন্তু কোরআন তেলাওয়াত মিস আছে না নাই মিয়া মানুষ টেলিভিশন কম দেখে না বেশি দেখে আমার দেশের জরিপে দেখা গেছে প্রত্যেকটা মহিলা টেলিভিশন সেটের সামনে সপ্তাহে থাকে 72 ঘন্টা আলহামদুলিল্লাহ একটা এলাকার নাম আছে ব্রাহ্মণবাড়িয়া এলাকার নামই হলো 3 লাখ পীর কয় লাখ 3 লাখ এত পীর থাকার পরেও সুদ কমে না কেন এত পীর থাকার পরেও আকাম কুকাম বন্ধ হয় না কেন সম্মানিত ভাইরা আমি পীর বিরোধী কেউ না আমি পীরকে মহব্বত করি ভাববেন না বা উল্টা বুঝবেন না হক্কানে যদি হয় আপত্তি নেই যার স্বভাব চরিত্রের সাথে আমার রাসূলের সুন্নাহ মিলে যাবে অবশ্যই আমি তাকে রেসপেক্ট করব সম্মান করব কোনো আপত্তি নাই কিন্তু আপনি পীরের নামে ভণ্ডামি করবেন নামাজ পড়বেন না গাজা খাবেন আছে না নাই গাজানি কি বেহেশতের গাছ খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল জোরে কর নাউজুবিল্লাহ পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না যার উজু নাই গোসল নাই করে মানুষ না জানোয়ার জানোয়ার কি উজু করে না গোসল করে না জানোয়ারের উজু নাই গোসল নাই ওর কোনো নিয়ম কারণ নাই তো ও তো মানুষ তো আস্ত জানোয়ার হয়ে বসে আছে লাল শালু পড়া কিছু মশাড়ু থাকে লাল শালু পড়ে আছে আর এই রকম হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা মোষ আছে না হাইব্রিড জাত মানে মোষটা খুব ফাটাফাটি মোটা এরকম হাসেও না কান্দেও না খালি গাজা খায় মোস লাল বানায় ফেলছে কিছু পাগল গিয়ে ওদের কাছে গিয়ে বসে আরে লোকটা খুব ভালো দুনিয়ার কোনো মায়া মহব্বত নাই খালি আখেরাত আখেরাত
ভাবে যে বিশাল বড় বুজুর্গ বুজুর্গ না তো ওটা বেজির পায়খানা ওটা বুজুর্গ না পিছনে যা বসে থাকে বলে বাবা ও বাবা আচ্ছা বাবা কি নিজের বাপ ছাড়া অন্য কাউকে বললে কি জায়েজ বলেন তো নিজের বাপ নাই বাড়িতে নিজের বাবার নামে কি অন্য কাউকে বাবা বলা যায় না বাপ কয়জন হয় মা না হয় তিন চারটা হতে পারে বাপ তো একটা নিজের বাপ যদি বিয়ে যদি তিন চারটা করে তিন চারটা মা হতে পারে কিন্তু বাবা কয়জন হয় তোমার বাপ ছাড়া তুমি আর কাউকে বাপ বলো কেন বাবা ও বাবা একটা বাচ্চা দিবা ও কি বাচ্চা দেওয়ার মহাজন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন যাকে চান আকিমা বন্ধা করে দেন দেন ক্ষমতা কার কার ক্ষমতা আল্লাহ এই জন্য আমরা কোন ভণ্ডার কাছে যাব না কোন মাজারে গিয়ে সেজদা দেব না সেজদা দেব মানে জাহান্নামটা আমার জন্য অপরিহার্য হয়ে যাবে শিরকের গুনাহ কখনো মাফ হবে না কারো কাছে চাও যাবে না কোন মাজারে সেজদা দেওয়া যাবে না সেজদা একমাত্র কার জন্য বলেন আল্লাহ আস্তে বলবেন না কার জন্য আল্লাহ আমার দেশের পার্লামেন্টে 90 দশকে যখন কোন পার্লামেন্টেরিয়ান ঢুকত সেই সময় সিস্টেমটা এমন ছিল যে মাথা নিচু করে ঢোকা লাগত মাথা নিচু সিস্টেম ছিল মাথা নিচু করে ঢোকার কিন্তু একজন মুজাদ্দিদ মরহুম মুজাদ্দিদ তিনি পার্লামেন্টেরিয়ান হলেন নতুন ঢুকতে নেই দেখেন এত বড় শিরকের প্রথা চালু আছে তৎকালীন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবকে তিনি বলিয়ে ফেললেন একজন মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না উনি আপিল করলেন উত্থাপন করলেন সংসদটা গ্রহণ করে নিল এখন কেউ আর ওইরকম মাথা নিচু করে ঢুকে না আল্লাহু আকবার বলেন এগুলো অনেকের গায়ে সহ্য হয় নাই বুঝেন কি বুঝতেছেন তো সব কথাগুলো আকল মান ইশারা ভাষা যারা কাজ করে যান তারা কাজ করেন সম্মানিত বন্ধুগণ আজকে দুঃখ লাগে আমার দেশে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ খারাপ কাজ খারাপ একটা কাজ করেন কোনো পারমিশন লাগে না একটা মাহফিল করতে যাবেন আপনি ডিসিজন এসপি যান তদন্ত হবে রিপোর্ট হবে নেতাকে অতিথিকে গ্রুপ কোনটা মজবুত গ্রুপ না দুর্বল গ্রুপ আমি কি ভুল বলতেছি এগুলো কেন আজকে দখল হতে হতে মসজিদ কমিটিও দখল সভাপতি সুদখোর সেক্রেটারি মদখোর কেশিয়ার গাঁজাখোর আছে না নাই নামাজে খবর নাই সাত দিন পরে না এখন শুক্রবার না আসলে তো ওই পথ থাকে না তো সুদখোর সবার সামনে প্রথম কাতারে বসে গেছে এখন খতিব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে এখন ওয়াজ করবে কি তিনজন তো তিন পদে বসে আছে ওয়াজ করার তো জায়গাই নেই হঠাৎ করে একদিন বলি ফেলছে লা তাকুলুর রিবা আদআফান মুদআফা তোমরা চক্রাকারে সুদ খায়ও না তো খতিব এই কথা বলতে বলতে আবার চট করে তার চোখটা পড়ে গেছে সহোদরের চোখের উপর নামাজের পর সহোদর সাহেব এসে বলতেছে হুজুর আপনি খুতবা দিবেন ভালো কথা কোরআন শরীফে সুদের বিরুদ্ধে আসছে এটাও ভালো কথা আপনি বলেন সমস্যা নেই কিন্তু আপনি আমার দিকে তাকায় তাকায় ওয়াজ করলেন কেন কি কথা কি বুঝতেছেন আপনারা তাহলে এই যে সিচুয়েশন গুলো তৈরি হয়েছে আমরা ছাড় দিয়েছি দেখি তো তৈরি হয়েছে দোষ কি আমাদের নাই আসতে বলবেন না দোষ আমাদের নাই কিছু মানুষ সমাজের প্রতিবাদ করতে গিয়ে শাহাদত বরণ করছে কিছু মানুষ এই সমস্ত অন্যের প্রতিবাদ করতে গিয়ে রক্ত ঝরাচ্ছে দেহ থেকে এত সস্তা জান্নাত নয় ফিলিস্তিনের হামাস যোদ্ধারা আল্লাহর ঘর আকসাকে রক্ষার জন্য জান দিচ্ছে
আর আমার দেশের কিছু ঘোমটা মার্কা শায়খরা তার বিরুদ্ধে ফতোয়া দেয় ঠিক আছে না আছে ফতোয়া দেওয়া সহজ ময়দানে কাজ করা কঠিন বেশি ফতোয়া বাজে না করে কাজ করো আমার বন্ধুগণ কথার তো কোনো থা নাই বহু কথা রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিমের ছায়ায় জায়গা দিবেন আমাকে আপনাকে কিন্তু আরশ আযিম তো এই সেই দূরে নয় বহু দূরে আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম যাব কিন্তু হলো না হইছে যাও হইছে কত 115000 বছর লেগে যাবে এত মহাশূন্য বললাম এরপর বিশাল বড় আকাশ এই আকাশের উপর আরেকটা আকাশ আছে এর মাঝে মহাশূন্য আছে সাবা সামাওয়াত সাত আকাশের মালিক তিনি একমাত্র কে মালিক বলেন আল্লাহ এই সাত আকাশের উপরে হলো আল্লাহ তাআলা আরশ আযীম তিনি সেখানে সমাসীন আছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া আরশ আযীমে তিনি সমাসীন আছেন সব তিনি অবলোকন করছেন সব তার জানা সব তার ইলমের ভিতরে সব তিনি বুঝেন জানেন দেখেন শুনেন এমন কি আমার অন্তরে কি চিন্তা করছে তাও তিনি জানেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাকে আরশ আযীমের ছায়ে জায়গা দেব আমার পছন্দের কাজগুলো করো এর মধ্যে নাম্বার দুই হলো ন্যায় বিচারপতির পর দুই নাম্বার গুণ হলো শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ওই সমস্ত যুবককে আমি আমার আরশ আযীমের ছায়ে জায়গা দেব যে যুবকটা তার যৌবন কালে ইবাদতে আমাকে খুশি করার জন্য তার যৌবন কালটা কাটায় দিয়েছে যরকন সুবহানাল্লাহ সেই যুবকটা সুন্দর দাড়ি রেখেছে সুন্নতি চুল রেখেছে পোশাক আশাক গুলো পশ্চিমাদের মতো নয় ইন্ডের বলিউডের ফিল্ম স্টারদের মতো নয় কোন শিল্পীদের মতো নয় মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব রসুলের সুন্নাকে যারা অবলম্বন করেছে যে সমস্ত যুবকরা কিন্তু বুকটা দুঃখে ফেটে যায় আজকে ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের কাটিং কি ঠিক আছে নাকি আচ্ছা ঠিক আছে মাথার চুল দেখে মনে হয় উল্লুক না ভাল্লুক দুই দিকে চুল নাই পিছনেও চুল নাই একদম সামরা বের করা মাথার উপরে গোল করে বাটি রেখে বাটি সাটিং আছে না নাই আমি নাম দিছে কাউয়া কাটিং এগুলো কেন যখন বলা হয় এই ছেলে তুমি মাথার চুলটা কাটছো কোন স্টাইল বলো হুজুর বুঝবেন না মেসি তুমি কি নেইমার তুমি কি কুত্তা এগুলো না এগুলো না করা যাবে না ড্রেস ঠিক নাই প্যান্ট নতুন কিনা নে হাঁটু ফাটা হাঁটু কি আমার যে রাগ উঠে বুঝলে হ্যাঁ ও মনে হচ্ছে বিড়াল চেয়ে আছে না দুই হাঁটু ফাটা নতুন প্যান্ট আপনি কিনে আনলেন একটু ভিতর থেকে চিন্তা করবেন গভীর চিন্তা করে দেখবেন আপনার হাঁটু ফাটা এটা কেমন ডিজাইন হলো আমার ভাই আমার বোন আমার মাহফে আমার কথা যারা শুনছেন দরদ দিয়ে বলতে চাই দিল থেকে বলতে চাই দয়া করে এগুলো চেঞ্জ করে ফেলেন এগুলো পড়বেন না নাফির উপরে প্যান্টটা পরবেন পাজামাটা পরবেন নাফির নিচে পড়লে পরে হবে না সদর আপনার ঢাকলো না এখন প্যান্ট এত নিচে পরে টান মারলি খুলে পরে সীমান্ত বর্ডার এই হলো প্যান্টের দশা শার্ট ছোট প্যান্ট ছোট অনেকে বলবেন হুজুর তাহলে প্যান্ট কিনবো কোথায় প্যান্ট তো এছাড়া পাওয়াই যায় না আপনি দুনিয়াকে যদি পেতে চান দুনিয়া সহজেই পেয়ে যাবেন কিন্তু আখেরাত পেতে হলে চেষ্টা করার দরকার আছে না নাই চেষ্টা করলেই পেয়ে যাবেন আমার বন্ধুগণ কয়েক বছর আগে মসজিদে ঢুকেছি নামাজ পড়বো মসজিদে ঢুকলেই কয় রাকাত নামাজ আগে বলেন কয় রাকাত ঢুকে আপনি কোথায় কোন লাল বাতি জ্বললো আর নীল বাতি জ্বললো দেখার দরকার নাই আমার দেশে লাল বাতি একটা রোগ আছে লাল বাতি চলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ এগুলো এমনি ঢুকবেন ভিতরে ফরজ শুরু হয়ে গেছে নামাজ ফরজে অংশগ্রহণ করলেন নামাজ শুরু হয় নাই যত যা কিছু হোক না কেন ভিতরে ঢুকেই করে গেছে নামাজ আমি নামাজ শুরু করব দেখে এক যুবক নামাজে দাঁড়ায় গেছে যুবকের গায়ের পোশাক দেখলাম পরনের পোশাকটা প্যান্টটা দেখলাম ভাবলাম কি যে নামাজ পড়বে আল্লাহই জানে যখন দেখলাম ওই জাতীয় প্যান্ট ওই জাতীয় শার্ট পরে যখন রুকুতে গেছে
দেখলাম রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচের দিকে মাঝখানে ফাঁকা ভাবলাম এই তো রুকু দেখি সেজদায় কি হয় আল্লাহই জানে সেজদায় যখন গেছে সেজদার ঠেলায় দেখি প্যান্ট খুল আন্ডার প্যান্ট বের হইছে ও যুবকরা এগুলো বাদ দিয়ে দাও এই সমস্ত কালচারগুলো মানা যাবে না সুন্দর দাড়ি রেখে দাও ডিভাইসের দিকে বেশি আসক্ত নিও না ডিভাইস আসক্তি নিও না ডিভাইস নষ্ট করে ফেলে দিবে তোমার জীবন চরিত্র আমাকে যদি কেউ প্রশ্ন করে মোবাইল ব্যবহার করো কত রকম জায়েজ কেমন জায়েজ বলেন তো হুজুর আমি বলবো মোবাইল তার জন্যই ব্যবহার করা জায়েজ যে মোবাইলকে চালাতে পারে আর যাকে মোবাইল নিজেই চালায় তার জন্য চালানো জায়েজ নাই যতটুকু আপনার প্রয়োজন শরীয়তটা ঠিক রেখে সব কিছু ঠিক রেখে পর্দা ঠিক রেখে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ইউজ করতে পারবেন কিন্তু আজকে এই মোবাইলের কারণে অসংখ্য পরিবারে আগুন আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো লাইন ভাইভার আর কি আছে এই যতগুলো পদ্ধতিগুলো আপনি জিকির করবেন কখন এত নোটিফিকেশনে আপনার আল্লাহর নামটা আসবে কখন দুনিয়াকে আমরা সীমিত করে ফেলে দেই দুনিয়ার বন্ধু বান্ধব যত হবে তার চাইতে বেশি সম্পর্ক রাখবো আমি কার সাথে আল্লাহর সাথে আমি এখনই মরে যাব আমাকে কেউ স্মরণ করবে না আমাকে স্মরণ করার জন্য সবচেয়ে কাছের বন্ধু একমাত্র কেবলমাত্র কে আল্লাহ ছাড়া আমার কেউ নাই এখনই মরে যাব আমি সকালবেলা জানাজা হয়ে যাবে সকালে মরে যাব আমি দুপুরবেলা জানাজা হয়ে যাবে এত হাজার হাজার বন্ধু বান্ধব লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বললাম এত হাজার হাজার বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করলাম মার পেট থেকে শূন্য দেহে পৃথিবীতে এসেছিলাম যাওয়ার সময় শুধু একটা যোগ হয় সেটা হলো এক টুকরো কাফনের কাপড় এছাড়া কিছুই সঙ্গে যায় না শুধু আমল নামা ছাড়া অতএব আমল নামা নীতি হবে যখন বাম হাতেরটা নেব না ডান হাতেরটা নেব বলেন 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 ডান হাতেরটা নেব আমরা সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল والسابقون السابقون أولئك المقربون অগ্রবর্তীদের তুমি শামিল হয়ে যাও ডানপন্থী হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার আজান যখন হয়ে যাবে যে যুবকটা নামাজের জন্য পেরেশান থাকবে আমি আল্লাহ তাকে আর সাজিমের ছায়া জায়গা দিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ নামাজ পড়ব কয়ক্ত কয়ক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ খুব সুন্দর মানুষ আপনারা আলহামদুলিল্লাহ যে কজন বসে আছেন যে ভাইয়েরা বসে আছেন আমি পিন পতন নীরব হয়ে আপনারা শুনছেন আমি খুবই খুবই খুশি আমি খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে আলহামদুলিল্লাহ কতক্ষণ শুনবেন আলোচনা বলেন আমি যতক্ষণ আপনি ততক্ষণ বলি আলহামদুলিল্লাহ জি আমার ভাইয়েরা তাহলে আমরা বন্ধু হিসেবে পেতে চাই কাকে বলেন আসতে বলবেন না কাকে যুবকদেরকে আমি লক্ষ্য করছি আজকে মাহফিলে যুবকরা বেশি যুবকরা নোংরামি কোন সম্পর্ক জড়াবে না রিলেশন করবে না কিছু কিছু লোক আছে আমাদের কাছে এসে বুক উঁচু করে বলে হুজুর আমার লাভ ম্যারেজ আমি কি তোর কি কব কোন তোর শুনলে কি সহ্য হয় যখন কে হুজুর এটা আমার লাভ ম্যারেজ তোর লুচ্চা ম্যারেজ এটা কি আচ্ছা বিয়ে কি লাভ কি বিয়ের আগে হয় না পরে হয় আর ও কি কইছে আগে করছে আগে লাভ এরপর ম্যারেজ এটা কি জায়েজ না হারাম হারাম ভালো লাগতেই পারে কিন্তু সীমা অতিক্রম করা যাবে না আপনার মেয়ের দিকে টান থাকবে এটা স্বাভাবিক কারণ এই টান কে দিয়েছেন মেয়ের দিকে আকর্ষণ আছে না নাই বলেন জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা
من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث. জোরে বলুন আল্লাহু আকবার, ছোট জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে এক নম্বর হলো নারী পুরুষের জন্য, আবার নারীর জন্য পুরুষে আকর্ষণ কে দিয়েছেন? আদম ছাড়া হাওয়া বাঁচে না, হাওয়া ছাড়া আদম বাঁচে না, এই মায়া দয়া মহাব্বতটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু এই মহাব্বতটা আল্লাহ দেখতে চান বৈধ আকারে না অবৈধ আকারে। কিন্তু আজকে সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি? সব মহাব্বত এখন চলে গেছে ঘরের ভিতরে না ঘরের বাইরে, বটতলা গাছতলা আর কি বাঁশতলা, প্রত্যেকটা শিশু পার্কে শিশু আছে না শিশুর মায়েরা খালারা। আজকে শুধু আমি পারি নাকি, আপনারা তো পারে। এই জাকাম কুকাম গুলো হচ্ছে, এগুলো ওয়াজ করে যদি বন্ধ হতো এতদিন বন্ধ হয়ে যেত। এগুলো বন্ধ করার জন্য শুধু ওয়াজ নয়, আইন করে বন্ধ করতে হবে মুসলমান, আইন করে বন্ধ করতে হবে। আমরা সমাজে কি বেপর্দা দেখতে চাই? না, দেখতে চাই না। দেখি এমনি এমনি বন্ধ হবে ভাবতেছেন? এমনি এমনি বন্ধ হবে? আমার দেশে এমনও মুসলমান আছে, একজন পরনারী মিস সুন্দরী কম্পিটিশন হয়, ওরা নাচে হাঁটে, ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে আবার নাম্বার দেয়, কত বড় বদমাইশ। আসে না এগুলো? আসে না নাই বলেন তো? একটা পরনারীকে দেখতেছে মাথা থেকে পা পর্যন্ত, ওর চুল কেমন, ওর চোখ কেমন, ওর হাত কেমন, মানে লুচ্চার তো একটা মাত্রা আছে। আসে না নয়? এরা হয় সমাজের আইকন, এরা হয় সমাজের লিডার। থাপ্পড়ায়া এদের 32 দাঁত ভাঙা দরকার বেদতদের। আসে না নাই? নেতৃত্বের জন্য দরকার হলো তাকওয়া। যার যত বড় তাকওয়া থাকবে তার তত বড় নেতৃত্ব থাকবে। তাকওয়ার দিক থেকে সেরা ছিলেন আবু বাকর, এক নাম্বার লিডার। তাকওয়ার দিক থেকে সেরা ছিলেন ওমর ফারুক, এক নাম্বার লিডার। আল্লাহু আকবার বলো। আজকে লিডার হওয়ার জন্য কি তাকওয়া লাগে? মস মোটা লাগে, পেট মোটা লাগে, আবার পেট একখান 10 মাস হতে হবে। আছে না নাই? এই তো চলছে। আর বটতলায় গিয়ে একটু চাপা মারতে হবে। আছে না? বলে হুজুররা কি জানে? হুজুররা জানে না কি? তোমরা তো বিয়েও করতে পারো না, বিয়েটা পড়াই আমরা কি, ঠিক কি না? হুজুররা কি পারে না বলেন? মরে গেলে তোর জানাজা পড়ার জন্য তোর নেতাও নাই, আমাদের যে নামাজ নামাজ পড়াতে হবে। বলে হুজুররা কি জানে? তাহলে বিয়েও করতে পারো না, মরার পরে জানাজাও পড়তে পারো না। যে নেতা তুমি যে নেতাকে মানো, যে নেতা তোমার জানাজার নেতৃত্ব দিতে পারো না, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কি কষ্ট দিচ্ছি মনে হয়? নামাজ হবে কয় অক্ত? আমার দেশে এমন কিছু কার্যসূচি হয় এই যেরকম, এখানে নামাজ কাজার কি কোনো পরিবেশ আছে? এখানে কেউ এসে নামাজ পড়বে না অথবা নামাজ কাজার, নামাজের পরিবেশ না, এরকম কোনো পরিবেশ এখানে আছে? কিন্তু এমনও জনসভা আমার দেশে হয়, জোহর থেকে জনসভা শুরু হয়, জোহর আসর মাগরিব এশা চলছে জনসভা, নেতার বক্তব্যে মানে ফেনা তুলতেছে, শেষ। জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, সব গেছে, ওই জনসভার কোনো দাম আছে আল্লাহর কাছে? যে জনসভায় গেলে পরে নামাজ হয় না, রোজা নামাজ হয় না, ফরজ একটি ইবাদত নামাজের মতো ইবাদত মিস হয়ে যায়, ওই সমস্ত জনসভার জনসভার মুখে আমরা থুতু মারি। নামাজ আগে, কি আগে বলেন? কি আগে? কয়েকটি পড়ব, সবাই কি পড়তে রাজি আছেন? একা না জামাতে বলেন? একা না জামাতে? বুঝে না? না বুঝে? বুঝে। সুন্দর করে পড়ব। নামাজ যার যত সুন্দর হবে ইমান তার তত সুন্দর হবে। নামাজ আমরা পড়বো না ইনশাআল্লাহ? এটা হচ্ছে স্তম্ভ, এটা আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ হচ্ছে নামাজ। কিন্তু বুকটা ফেটে যায় 53 বছরের দেশ স্বাধীনতার বয়স,
আজ পর্যন্ত কত বিল উত্থাপন হলো, কেউ নামাজের বিল আনলো না, আনবে কেমনে, নিজেই তো নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি? নামাজের কোনো খবর নাই। আমার বন্ধুগণ, নামাজ যে কত গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের কোনো তাকিদ নাই, পারিবারিক শাসন নাই, ছেলে স্কুলে যায় না, তাকে শাসন করে, নামাজ পড়ে না, কিছুই বলে না। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের পরিবারকে নামাজি বানাবো, নিজেও নামাজি হব, নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব, নামাজের মধ্যে কি বললাম তা জানার চেষ্টা করব, ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি মসজিদে নামাজ নিয়মিত পড়তে যায়, ওই মন মুসল্লির পাশে একজন হিন্দুর বসবাস, হিন্দু প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা, হিন্দু লোক চিন্তা করে হামিদা হামিদা করে কেন, হামিদা মেয়েটা কার মেয়ে, মানে তার চিন্তা আসছে এরকম। একদিন বলেই ফেলছে, এখন কাকে বলবে, ওই প্রতিবেশীকে বলছে, ভাই তুমি তো আমার প্রতিবেশী, তুমি মুসলমান, নামাজ কালাম পড়ো তো? হ্যাঁ পড়ি। তোমাদের ইমাম সাহেবের একটা শুধু হামিদা নামে দোয়া করতে হয়, রহিমা আছে করিমা আছে তাদের নামে তো দোয়া করা যায়, হামিদা মেয়েটা কার মেয়ে? তো মুসলমানে বলতেছে, ভাই আমি পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ি, ২৫ বছর ধরে নামাজ পড়ি, নামাজ আমি কাজা করি না কখনো, কিন্তু তুমি যে বলতেছো হামিদা মেয়েটা কার মেয়ে, আসলে আমার জানা নাই হামিদা মেয়েটা কার মেয়ে। তা না বলেন তো, ও হিন্দুর ভিতর আর ওর ভিতরে কোনো তফাত আছে? হিন্দুর ভিতর আর ওর মধ্যে কোনো তফাত আছে? যে নামাজি সে সুদ খাবে না, যে নামাজি সে বনের সম্পত্তি মেরে খাবে না, যে নামাজি সে জনগণের মাল মেরে খাবে না, যে নামাজি সে কখনো পূজার প্রশংসা করবে না, পূজার প্রশংসা করবে না। তুমি কার পিছনে ঘোরো? বাবার সাথে মসজিদে যেতে পারো না, নেতার সঙ্গে দুর্গা পূজায় যাও, নারিকেলে নারী খাও, আছে না, আছে না, নাই নারিকেলের নাড়ু খায়, বিসমিল্লা কয় নাকি? আমার কোথায় আজকে, আমরা কত নিচে নামবো, আর এগুলো সব বাদ দেব, আমরা আল্লাহওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। দাদা গেছে, দাদি গেছে, প্রতিবেশী গেছে, কত আত্মীয় স্বজন চলে গেছে, আমিও যাব ভাই, কিন্তু জীবনের মতো জীবন গঠন করি আমরা। ঈমান যে কত বড় দামি সম্পদ, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে ঈমানকে লালন করেছেন দেখেন। একজন সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, সেই সাহাবীর বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝখানে তার বাড়ি। আমার নবীজি মদিনায় চলে গেছেন, ওই সাহাবি ইসলাম কবুল করেছেন, কিন্তু কেউ জানে না হঠাৎ করে তার কাফের চাচার কানে সংবাদ চলে গেছে। তার কাফের চাচা বলতেছে, শুনলাম তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচার মেজাজ গরম হয়ে গেছে, চাচা বলছে তুই কি জানিস কি হতে পারে তোর, কি হবে চাচা বলেন, সমস্ত সম্পত্তি সব আমি দখল করে নেব। এবার ভাতিজা বলছে, চাচা দখল করার দরকার নাই, স্বেচ্ছাই দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর কি লাগবে চাচা? চাচা খেপে গিয়ে বলছে, তুই এতিম, তোর বাবা নাই, আমি তোকে বড় করেছি, তুই এত বড় গাদ্দারি আমার সঙ্গে করবি, দেখেন গাদ্দার কে আর কাকে গাদ্দারি বলে। এবার বলতেছে, আমি তোকে ছাড়বো না, তুই গায়ের জামাটা খুলে দে। গায়ের জামাটা তিনি খুলে ফেললেন, গায়ের কোনো কাপড় চোপড় না। এবার বলতেছে, তোর লুঙ্গিটাও আমি খুলে ফেলবো। জোর করে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মার কাছে গিয়ে বলছে, মা আমার দিকে তাকায়ও না, দিন গ্রহণ করেছি, মান এনেছি, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা খুলে নিয়েছে, ছোট্ট একটা কাপড় দাও মা, একটা চাদর দেওয়া হলো, কোনো মতেই চাদর দিয়ে তার সতরটা ঢাকলেন। সেই সময় প্রচন্ড শীত চলতেছিল, আরব ভূখণ্ডে দুই মাস এক মাস করে শীত থেকে যায়। সেই শীতের ভিতরে সেই সাহাবি খালি গায়ে নগ্ন দেহে রওনা করলেন, পায়ে হেঁটে প্রায় 250 মাইল হেঁটে হেঁটে নবীর দরবার পর্যন্ত পৌঁছলেন। ফজর হয়ে গেছে, দরজায় কোরআন আনলেন,
নবীজি দরজা খুলেই দেখেন নগ্ন দেহে একজন সামনে দাঁড়ানো গায়ে কোনো কাপড় চোপড় নাই কোনো প্রশ্ন করলেন না কিছু জিজ্ঞাসা করলেন না ভিতরে ঢুকে নামান নবীজির সবচেয়ে পছন্দের দুটো জুব্বা ওই সাহাবীর হাতে দিয়ে দিলেন দিয়ে বলছেন এটা আগে পড়ো এরপর কি হয়েছে বলো আমাকে বলো সব তিনি খুলে শুনলেন এবার বলছেন ও আমার সাহাবী আব্দুল্লাহ তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে বের করে দিয়েছে আর বিশ্বনবী তোমাকে বস্ত্র দিয়ে তোমাকে ঢাকিয়ে দিয়েছে খুব খুশি হলেন সাহাবী এবার রাসূল বলছেন আব্দুল্লাহ তুমি কি কোনো দোয়া চাও নাকি আমি তোমার জন্য কোনো দোয়া করব বলো তোমার কি দোয়া পছন্দ এবার আব্দুল্লাহ বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শ্রেষ্ঠ মৃত্যু শহীদে মৃত্যু হয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি আমি যেন শহীদের নাজরানা দিতে পারি আমি যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি এমন নসিব যেন আমার হয় আমার নবীজি সেই সময় দুহাত উঁচু করে বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর জানমালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলছেন হুজুর দোয়া চাইলাম একটা আপনি দোয়া করলেন আরেকটা উল্টা দোয়া করলেন কেন রাসূল বলছেন আব্দুল্লাহ রে তোর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে চিন্তা করিস না আব্দুল্লাহ তোর মরণটা যদি ওয়াইম্মা তাআলা ফিরাশিহি তোর মৃত্যু যদি বিছানা হয় তোর নিয়ত শাহাদাতের নিয়ত আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর সঙ্গে একই সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করলেন যুদ্ধ থেকে ফেরত আসতেছেন রাস্তার মাঝে অসুস্থ হয়ে পড়লেন নবীর কানে সংবাদ গেল রাসূল বললেন আমার আব্দুল্লাহর খেদমত তোমরা করো ভালো করে আব্দুল্লাহ সুলবাসা দেন তার নাম এরপর তিন দিন পর রাসূলের কাছে সংবাদ জানিয়ে দেয় বলা হলো হুজুর আব্দুল্লাহর বেঁচে নাই সে মারা গেছে আমার রাসূল বললেন জানাজার আয়োজন করো জানাজা কেউ পড়াবে না আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নবী নিজের কাঁধে নিয়ে নিলাম রাসূল নিজে জানাজার নামাজ পড়ালেন এরপরে বলছেন ও আমার সাহাবীরা কবরটা কোথায় খনন করেছ ওই যে দুই পাহাড়ের চিপায় রাসূল বললেন তোমরা আমাকে সাথে নিয়ে যাও আমার আব্দুল্লাহর কবর যেখানে হবে সেখানে আমার সামনে আমাকে সামনে নিয়ে যাও নিয়ে যাওয়া হলো এবার বলছেন আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না আমার আব্দুল্লাহর কবরে আমি আব্দুল্লাহকে আমার নিজ হাতে নামায় দেব রাসূল নিজে কবরের মাটিতে নামলেন আমার নবীজির নামে বলছেন আব্দুল্লাহ ও সাহাবীরা আমার আব্দুল্লাহ সুলবাসাদের হাত লাশটা আমার হাতে দিয়ে দাও যখন দিয়ে দাও হবে এমন সময় বলছেন আবু বাকার আমার কোথায় তুমি আমার ডানে নামো অমর আমার কোথায় তুমি আমার বামে নামো আব্দুল্লাহর কবরে তিনজন ব্যক্তি নেমেছেন এই দুনিয়াতে এই তিন ব্যক্তির চাইতে সেরা মানুষ পৃথিবীতে আর নাই আমার নবীজি হাতের মধ্যে লাশটা নিলেন কবরের শোয়া রাখলেন বুকের উপরে হাত রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি সন্তুষ্ট আছি তুমি আব্দুল্লাহর উপরে রাজি হও সন্তুষ্ট হয়ে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন হাউমাও করে চিৎকার করে কান্নাকাটি করে বলতেছে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আহারে আমার কত বড় বদনসিব ওই লাশটা যদি আব্দুল্লাহর না হয় আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হতো আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত আমার ভাইয়েরা ইমান দিয়ে গড়তে হবে নিজের জীবনটাকে সুন্দর করে গড়তে হবে কত কষ্ট করে সাহাবীরা ইমানটার লালন করেছেন যত্ন করেছেন নিজের ঘর নাই বাড়ি নাই নবীজি মদিনার মসজিদে নামাজ পড়ান একজন সাহাবী প্রত্যেক দিন মসজিদে নামাজ পড়তে আসে নবীর পেছনে ইক্তেদা করে সালাম ফিরি মসজিদ থেকে বের হয়ে যান সালাম ফিরি মসজিদ থেকে বের হয়ে যান আমার নবীজি এটা মার্ক করলেন একদিন তাকে ধরিয়ে ফেরেন ও তালহায় দিকে আসো প্রত্যেকটা দিন তুমি নামাজ পড়ি তাড়াহুড়ো করে বের হয়ে যাও তোমার কি আমার বয়ান পছন্দ হয় না আমার দিকে তাকানো পছন্দ হয় না তুমি তাড়াহুড়ো করে কেন আগে ভাগে চলে যাও সঙ্গে সঙ্গে সেই সাহাবী অবাবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার মন চায় আমি ২৪ ঘন্টা আপনার সামনে বসে থাকি কিন্তু আগে ভাগে যাও কেন হুজুর আল্লাহর কসম করে বলি আমার নিজস্ব কোনো বাড়ি নাই ওই পাহাড়ি একটা গুহায় আমি আমার আমার বউ দুজন মিলে এখানে অবস্থান করি আমার বাড়িতে টোটালে পরিপূর্ণ একটা কবর থাকলে এই চাদরটা আমার গায়ের যে চাদর সেই চাদরটা আপনি দেখতে পাচ্ছেন এই চাদর সারা পরিপূর্ণ কোনো কাপড় যা দিয়ে নামাজ হবে এমন কোনো কাপড় আমার বাড়িতে নাই আমি যখন মসজিদে আসি আমি এই চাদরটা মুড়ি দিয়ে মসজিদে চলে আসি আমার বউটার গায়ে সেই পরিমাণ কাপড় থাকে না যা দিয়ে তার নামাজটা হবে
আমি যখন সালাম ফেরি সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি তাড়াহুড়ো করে সেই পাহাড়ে গিয়ে ফিরে আসি আমার গায়ে দেওয়া চাদরটা আমি আমার স্ত্রীর গায়ে ফিকে আমার এসে চাদরটা মুড়িয়ে দিয়ে সে তার নামাজটা সম্পূর্ণ করে নেয় কি তারা যত্ন নিয়েছেন নামাজের কত প্রতিকূল পরিবেশ পর্দার বিধানকে লঙ্ঘন করেন নাই নামাজ নষ্ট করেন নাই ফাতিমার মতো মানুষ নবজির কন্যা অভাবী মানুষ পরিবারে কিছুই ছিল না একজন বোন ছিলেন ধনী পরিবারের নিজের বোন কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ধনাঢ্য পরিবার নবীজির সাহাবীরা সব মডেল ছিলেন সাইয়েদনা আলী ছিলেন গরিব ওসমান ছিলেন কি ধনী নবীজির দুইজনের সাহাবী দুইজনের জামাই ছিলেন একজন ধনী জামাই আরেকজন গরিব জামাই একজন ধনীর মডেল আরেকজন হচ্ছেন গরিবের মডেল যরকম সুবহানাল্লাহ ধনী থেকেও আল্লাহর পছন্দের বান্দা হয়েছেন আবার গরিব থেকেও আল্লাহর পছন্দের বান্দা হয়েছেন ইবাদতের তাদের কোনো কমতি ছিল না ওসমান জিন্নুরাইন একদিন এসে বলতেছেন হে আল্লাহর রাসূল ইয়া রাসূলুল্লাহ একটা আমার জন্য দোয়া চাই কি দোয়া আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরিব বানান আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেন সম্পদ কমায় দেন এমন দোয়া কি কোনো ধনী করে কোন ধনী কি এরকম আমার কাছে কেউ আসে না এরকম কেউ কি কয় যে আমার সম্পদ যেন কমে যায় কিন্তু ওসমান এমন একজন ধনী রাসূলকে বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমার জন্য সম্পদটা কমে যায় আমার রাসূল বলেন ওসমান তুমি এমন দোয়া যেমন তো চাচ্ছ ভালো কথা আমি তোমার কাছে আমল নামা দেখতে চাই কি বলেন তুমি যখন উটের পিঠে খাইতে বসো উটের পিঠে যখন যখন আরোহী অবস্থায় যখন চলো চলো অবস্থায় যখন উটের পিঠে যখন চলো সেই সময় তুমি খাবার কেমন করে খাও তিনি বলছেন হুজুর আমি যখন খাইতে নেই আমার কোনো আমার সামনে থেকে কোনো খাবারের কোন কোন খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় একটা দানা যদি আমার উটের পিঠ থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে উটটাকে আমি থামায় দিয়া উটটাকে বসায় দেই ওই দানাটা হাতের মধ্যে তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সেই দানাটা আবার খেয়ে নেই রাসূল বলছেন তোমার যে সিস্টেম তোমার যে পদ্ধতি তোমার সম্পদ তো কমবেই না সম্পদ আরো ডাবল ডাবল হবেই হবেই যেরকম সুবহানাল্লাহ সম্পদ হওয়াতে কোনো বাধা নাই সম্পদওয়ালা সম্পদশালীকে চোর ডাকাত হবে নাকি টাকা পয়সা বেশি হওয়া দরকার খারাপ লোকের না ভালো লোকের কিন্তু আজকে টাকা পয়সাগুলো বেশ খারাপ লোকের না ভালো লোকের হাতে খারাপ লোকের হাতে আমরা হারতে চাই না জিততে চাই যদি জিততে চাই ঈমান আনবো কার উপরে নবীবাদ না নবী সহ ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ঈমান আনো আল্লাহর উপরে রাসূলের উপরে ওয়ান নূরিল লাযী আনজালনা ওই নূরের উপরে যা আমি নাযিল করেছি কোরআন হলো নূর কোরআন কি বলেন নূর মানে আলো আলো এটা আর কোরআন ছাড়া যাতা সব কি অন্ধকার বোঝা গেল ওয়ান নূরিল লাযী আনজালনা অর্থাৎ যে নূর আমি নাযিল করেছি এর প্রতিও ঈমান আনতে হবে এক আনা না ষোলো আনা কোরআনের আইনকে মানে না এমন কিছু কুলাঙ্গার নাই আমার দেশে আছে না নাই ইসলাম শব্দই বিরক্ত ওদের বিসমিল্লাহ বিরক্ত ইসলাম বিরক্ত মুসলিম বিরক্ত সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম বাদ কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলাম বাদ বিসমিল্লাহ সহ্য হয় না আল্লাহ সহ্য হয় না ওদের সঙ্গে আমাদের সম্পর্ক করার ইচ্ছা নাই ঠিক কি না যার সাথে আল্লাহ নাই তার সাথে আমরা সোজা কথা আল্লাহ অভিনয় বোঝে অভিনয় বোঝে না আল্লাহ আল্লাহ অভিনয় বোঝে না সব বোঝে কোন মকর করো তোমরা এই দুনিয়াতে মকরবাজি বহু করেছে যুগে যুগে কেউ টিকতে পারে নাই বর্তমান দুনিয়ার যারা জালিম তারাও টিকতে পারবে না জোরে বলি ইনশাআল্লাহ ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছে হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন আজকের দুনিয়াতে ও যারা হত্যা রাজনীতি করছে সবগুলো ফেরাউনের বেতাত্মা সম্মানিত ভাইয়েরা কোরআনটাকে আমরা মানব শুধু নামাজে না সমাজেও শুধু সমাজেও না রাষ্ট্রেও শুধু রাষ্ট্রেও না শুধু রাষ্ট্রের আইনেও সব জায়গায় মানতে হবে কি
سيدنا عمر فاروق رضي الله تعالى عنه كথا মনে পড়ে যায় কোরআন পড়লি ওমরের কথা মনে হবে কোরআন তো ফুরকান আর ওমর তো ফারুক ওমর কি ফারুক আল্লাহু আকবার বলো আল্লাহ কি দাম দিয়েছেন রাসূল বলেন ওমর তুমি কি জানো আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো তুমি নবী হতা জোরে বলেন সুবহানাল্লাহ লাকান উমর ওমর নবী হয়ে যেত নবুয়তের গুণগুলো আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন নবী তো আসবে না কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যে সেই গুণগুলো দিয়েছিলেন আল্লাহ তাকে কি যোগ্যতা দিয়েছেন কি পরহেজগারিতা দিয়েছেন কোনদিন তিনি সুন্দর পোশাক পরেন নাই এটা তার তবিয়ত ছিল যে পোশাকটা পরতেন ছেঁড়া অথবা জোড়া লাগানো একদিন বলা হলো আপনি একটু উন্নত জীবন গ্রহণ করেন বিদেশি কূটনীতিকরা আসে এই পিছনে ছেঁড়া এটা হলো চোখ লাল বানায় বলতেছে আয়েশা নবীর বউ হয়ে এই কথা কয় আমার মেয়ে হাফসা তুমি নবীর স্ত্রী হয়ে কথা বলো আমার নবীজি বিছানার চাদর পান নাই জুব্বাটাকে চাদর বানায় সারা রাত জুব্বার উপরে তিনি সারা রাত তিনি জুব্বার উপরে ছিলেন আয়েশা তুমি বিছানা নরম করে দিয়েছো তাহাজ্জুদ কাজা হয়ে গেছে রাসূল যদি এমন জীবন গ্রহণ করতে পারেন আমাকে তোমরা এগুলো শিখাও বাতিল শক্তি ওমরের পোশাক দেখে ভয় পায় না ওমরের তাকওয়া দেখে ভয় পায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এক প্রদেশের গভর্নর তার জন্য দামি খাবার নিয়ে আসছে কি খাবার দামি খাবার সাইয়েদ ওমর ফারুক বললেন তোমরা খাইছো কে খাইছে কেমন লাগে কি খুব ভালো লাগে খুব দামি খুব ভালো এক্সপেন্সিভ খুব ভালো এরকম খাবার কোথাও পাবেন না আপনি খান আমার জনগণ কি খেতে পারবে এটাকে না সবার পক্ষে তো খাওয়া সম্ভব না খাবারটা দিয়ে তুই খা যে খাবার আমার জনগণ পাবে না সেই খাবার ওমর মুখে নেবে না যা আল্লাহু আকবার বলেন এই হলো ওমর ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় ইরাকের রাস্তা খারাপের কারণে একটা উট ওই গর্তের মধ্যে পা পড়ে যদি উটের পা ভেঙে যায় পা কেন ভাঙলো কুকুর কেন মারা গেল ওমরকে তার জবাব দিতে হবে আল্লাহর আদালতে তাহলে রাষ্ট্রের দায়িত্ব পালন করলে তার জবাবদিহিতা কম না বেশি আসতে বলবে না কম না বেশি সে এত সস্তা না তারা দায়িত্ব পেয়েছেন শুকায় গেছেন আর এখনকার যারা দায়িত্ব পায় তারা কি হয় এই তো দেখছেন সালাম দিবেন কোলাকুলি করবেন কোলাকুলি হবে না তো হবে পেটা পেটি এই তো হচ্ছে অবস্থা মানে আকাম কুকামের সিমটম তার বডিতে প্রকাশ পায় ঠিক কি না আল্লাহ তো একটা বোঝা দেবে তো শরীরে যদি বেশি লাগে এটা বোঝা না গরিব পিঠে বোঝা নাই আর ধনীর সামনে বোঝা নাই এই তো তফাত একটা বোঝা ঠিকই আছে কিন্তু ধনীর বোঝাটা হলো সামনে এই তো সম্মানিত ভাইয়েরা ওমর রাদিয়াল্লাহু তার সবচেয়ে বড় গুণ ছিল ইনসাফ কায়েম করেছেন ফারুক তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন জাবালা তার প্রতিবেশী রাষ্ট্রের একজন রাজা রাজা জাবালা সে ওমরা করতে আসছে ইহরামের কাপড় পরে তাওয়াফ করতেছে এক দাস তার সাথে তাওয়াফ করতে নিয়ে দাসের পায়ের সাথে ওমরার কাপড়টা প্যাঁচ লাগে ইহরামের কাপড়টা পড়ে যায় খুলে যায় জাবালা রাগ গেছে বেড়ে রাজা মানুষ তো বোঝেন না হাতটা আগে দিয়ে মারছে ওমরের তো অবস্থা থাপ্পড় ওই দাসের গাল যেতে থাপ্পড় মারছে দাস গমরের আদালতে গিয়ে বলছে ওমর রাজা জাবালা আমাকে থাপ্পড় মারছে এর আমার তো অবস্থায় তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার মামলা আমি গ্রহণ করলাম রায় দেওয়া হবে জাবালাকে ডাকলেন আপনারা কি এগুলো করেছেন হ্যাঁ তা আপনার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক আপনি এগুলো করতে গেছেন কেন হ্যাঁ সে আমার ইহরামের কাপড় খুলে ফেলছে কে পায়ে চাপ লাগছে খুলে আসছে প্যাঁচ লাগছে খুলে আসছে হতেই পারে কি সে তো দাস আমি তাকে থাপ্পড় মেরেছি তো কি হয়েছে ওমরে ফারুক বলেন এই দাস তুই এদিকে আয় তোকে যে ওয়েটে থাপ্পড় মারছে ওই ওয়েটে রাজার গাল দিয়ে থাপ্পড় হাঁকায় আল্লাহু আকবার বলেন এটাই হলো ওমর আইন সবার জন্য আইন সবার জন্য ঘোড়া কিনতে গেছেন আমার ঘোড়া ঘোড়াওয়ালাকে টাকা দিছেন
ঘোড়া নিয়ে বাড়িতে আসতেছেন, এই চার পাঁচ মাইল আসতেই ঘোড়ার চার পা অকেজ হয়ে গেছে। উনি তো রাগী মানুষ, এসে বলতে এই ঘোড়াওয়ালা কি ঘোড়া দিছ, ঘোড়া নষ্ট, ঘোড়ার পা চলে না। ঘোড়াওয়ালা বলে আপনি যখন নিছেন তখন কি সুস্থ ছিল? হ্যাঁ। তা আপনি নেওয়ার পরে যদি অসুস্থ হয় আমি কি করব? ওমর ফারুক বললেন না আমি এটা মানবো না, তুমি আমাকে টাকা ফেরত দাও, ঘোড়া না। কেন আমি এটা নেব না? ওমর ফারুক বলছেন না আমি এটা ছাড়বো না, আমি তোমার থেকে টাকা নিয়ে নেব। তাহলে কি করা যায়? চলেন বিচারে যাই, আদালতে চলে যাই। আদালতে গেছেন, সে আদালতের বিচারপতি হলেন কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহ, যিনি দুইজন শাসকের বিরুদ্ধে দুইজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন, এমনকি তার নিজের ছেলের বিরুদ্ধেও রায় দিয়েছেন। হযরত ওমর ফারুক সামনে ঢুকলেন, আদালত চত্বরে ঢোকা মাত্রই এজলাসে বসে থাকা কাজী সুরাই তাকে দেখি দাঁড়ায় গেছেন। আমিরুল মুমিনীন আপনি আদালতে কেন, কি হয়েছে, কে এই যে প্রবলেম? তিনি শুনলেন দুই পক্ষের কথা, শোনার পরে এবার তিনি বলছেন আমিরুল মুমিনীন আমি আপনাকে সম্মান রেখে বলতে চাচ্ছি, আল্লাহর কসম করে বলি কোনো ব্যক্তিকে দেখে আমি রায় দেই না, আজকের এই রায়ে আপনি কখন আমার পক্ষে, আপনার পক্ষে আমার রায় যাবে না, আমার রায়টা যাবে ওই ঘোড়ার পক্ষে। কেন, কি জন্য? আপনি আমার সামনে এখন সুস্থ অবস্থায় কথা বলছেন, পাঁচ মিনিট পরে আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? না, গ্যারান্টি নাই। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, কেনা বেচা হয়ে গেছে, আপনার মালিকানায় যখন চলে গেছে ঘোড়া, এরপর অসুস্থ হয়ে পড়েছে, এটার জন্য আপনাকে এটার লাভ লস মেনে নিতে হবে। ওমরে ফারুক মুস্কি হাসিমের আদালত চত্বর থেকে বের হয়ে আসলেন। পরের দিন বৈঠকে বসে মজলিসে শুরার বৈঠকে বসে বললেন একজন সাহসী বিচারপতি আছে যে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দেয়, আমি তাকে আঞ্চলিক বিচারপতি না বানাইয়া তাকে আমি চিফ জাস্টিসের পদ দিয়ে দিলাম। আর আমার দেশে রায় একটু উল্টা পাল্টা হলে পাগল বানায় ছাড়ে, ঠিক আছে না? আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ঘোড়া পালতেছে, কি পালতেছে? ঘোড়া পালতেছে কিন্তু ঘোড়ার ঘাস খাওয়াই হলো রাষ্ট্রের জায়গায়, রাষ্ট্রের জায়গায় কিছু ঘাস জন্মায়, সেই ঘাসগুলো খাওয়ায়, ঘোড়াটা বড় হয়ে গেছে, ঘোড়া বিক্রি করতে যাচ্ছে। ঘোড়া বিক্রি করতে যাওয়ার সময় ওমর ফারুক ঘোড়ার লাগাম চেনে ধরে বলতেছে আমার ছেলে ঘোড়া কোথায় নিয়ে যাও, বিক্রি করতে যায় কেন, একটু লাভ হবে, খাওয়াইছো কোন ঘাস? রাষ্ট্রের জায়গার ঘাস খাওয়াইছি, যে আমার সন্তান ঘোড়াটা বিক্রি করে আয়, ঘোড়ার যে দাম তুই যে টাকা দিয়ে কিনেছিস সেই টাকা তুই পাবি, যেটা লাভ হবে সেটা রাষ্ট্রের কোষাগারে জমা দিবি। আল্লাহু আকবার বলেন, ঘাস খাইছে নিজের না রাষ্ট্রের, রাষ্ট্রের জায়গা, আল্লাহু আকবার বলবেন না? এটার ফলাফল এমন হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। নূর, নূর ও নূর ইল্লাযী আনজালনা, আমি এটা নাজিল করেছি নূর করে, যেখানে এটা নূর থাকবে সেখানে অন্ধকার থাকবে না, দুর্নীতি থাকবে না, মিথ্যা রায় থাকবে না, মিথ্যাচার থাকবে না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু ঘড়ি যে আজকে ঘুরতেছে অনেক, এত বাজলো কি করব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজ পড়ে না? পর্দায় থাকে না? পর্দায় থাকতে হবে, ওনারা পর্দা করবেন না আপনাকে জাহান্নাম যেতে হবে, 100% পর্দা রাখা দরকার। বিধানকার আসতে বলবেন না, বিধানকার আল্লাহ, এই হুকুমগুলো মানবো আমরা, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। বলবেন বউটাকে, বলবেন আমি তোমাকে খুব ভালোবাসি, আমি চাই তোমার সঙ্গে আমি জান্নাতেও থাকি, কিন্তু পর্দায় না থাকলে কি জান্নাতে থাকবে? বউকে, বউ স্বামীকে এত ভালোবাসে পর্দায় থাকে না, তাতে হলো না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসো, এই ভালোবাসা আমরা জান্নাত পর্যন্ত নিতে চাই, তুমি পর্দায় করো। ছেলেটাকে ডাক দিয়ে বলবেন আব্বু আমি যদি তোমাকে থেকে ছেড়ে চলে যাই তোমার কি ভালো লাগবে না? আব্বু তুমি চাও না যে আমরা একসঙ্গে জান্নাতে থাকি? হ্যাঁ। তুমি যদি নামাজ না পড়ো আমার সঙ্গে তুমি জান্নাতে থাকতে পারবে না? আব্বু নামাজটা পড়ো, বুঝাবো আমরা, চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না? হবে, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা কোনো নেশার দিকে যাবে না, পর্নোগ্রাফি দেখবে না,
হস্তমৈথুন করবা না আমি এগুলো কথাগুলো অফেন্সিভ বলছি কারণ আজকে পশ্চিমারা চরিত্রের নিম্ন এত নিম্নে নেমেছে গোটা মানবতাকে তারা ধ্বংস করে ফেলতেছে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে তারা পাশ করেছে যা কুত্তার মধ্যেও নাই এত জঘন্য তারা তাদের কাছ থেকে শিক্ষা নেবার কিছু নেই তুমি অশ্লীল দৃশ্যগুলো দেখবে তোমার ফ্রন্টাল সেল সামনের ব্রেনের ফ্রন্টাল সেলগুলো সব শুকে যাবে তুমি দ্রুত মৃত্যুর দিকে ঢলে পড়বে তুমি সমকামী হবে তুমি হস্তমৈথুনের দিকে যাবে তোমার চরিত্র তো ধ্বংস হবেই তোমার জীবন ধ্বংস হবে 25 কোটি শুক্রাণু তোমার থাকবে না সন্তান ধারণ ক্ষমতার যোগ্যতা তুমি হারিয়ে ফেলবে বাপ হতে পারবা না ইসলামকে মেনে চলো আল্লাহ যুবকদেরকে মেনে চলার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন যেখানে তুমি একা সেখানে দ্বিতীয় জনকে যেখানে তোমরা দুইজন সেখানে তৃতীয় জনকে যেখানে তোমরা তৃতীয় জন তিনজন সেখানে চতুর্থ জনকে আল্লাহ তাআলা এটাকে মেনে যুবকরা চলো আল্লাহ এই এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো আমিন খালিদ সাইফুল্লাহর মতো কবুল করো আজকে যুবকদের দেখলে আমার বড় খারাপ লাগে জানেন এদেরকে গাইড করার কেউ নাই কেউ গাইড করার নাই একটু বের হলেই তারা নষ্ট হয়ে যাচ্ছে নাই কোনো আশ্রয় নাই দলীয় কোনো দলীয় যে একটা আশ্রয় কোথায় যাবে কোনো কুল ঠিকানা নাই এদের চরিত্র সুন্দর করার কোনো সুযোগ নাই আল্লাহ এই যুবকদেরকে কোরআনের সায়াতুল আশার তৌফিক দিয়ে দাও ইসলামের সায়াতুল আশার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন যতটুকু পেরেছি দরদ রেখে কথা বলার আল্লাহ তুমি আমাদের সবাইকে জীবনে এগুলো আমলে নিয়ে আসার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন